গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এমাং বিবস্থত যোগং প্রত্যবানাহং বায়ুং বিবস্থন মানবে মনোরেক্ষা ক্রবে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষাকু রাজা যাজ্ঞবল্লক মুনি মৈথিল ব্যাসদেব সুখদেব পরীক্ষিত মহারাজ নই। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না মানুষ, এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বা আমার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুর কুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। কেন? এই কলিটা তো প্রভাব, সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে, কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে যাওয়ার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও একবার স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রা, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম, উদ্ধার করার জন্য এই নাম। কিন্তু মা ভূবৃন্দাবন, উত্তর প্রদেশে একটা বৃন্দাবন আছে না, এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তর প্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি পাওয়া যায় না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না, তবে আমরা হরিনাম করবো কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে দেব মানুষ,
একটু হচ্ছে শুধু মানুষ, একটু হচ্ছে মহামানব। তাহলে একই মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাব হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়, ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না, একটু কলের জল খেলে পিপাসা মেটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায় না। এই জন্য তো বলছি, কোনো জলে পোকা হয়, কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। রাধে, আচ্ছা আমার সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখে নিন। পারবেন না, কেন? দুর্বায়ুগন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, না দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে উদ্ধার হবে কি করে? হরিনাম করো, চেত দর্পণ মার্জনাম, ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরাং, বিদ্যা বোধ জীবনাং, আনন্দ বুদ্ধি বর্ধনাম, প্রতিপদং পূর্ণামৃত আস্বাদন, সর্ব আত্মা সমর্পণাং, বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াব? আগে তুমি তোমাকে চেনো। আমি কে? কে আমার? কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখবে। এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে ওই সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে, আমি সেই সময় সেটজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে সেটজি, যখন বাথরুমে যায়, চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে এক টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাবে, তখন চোরটা সেটজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর, তো আপনার টাকা আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়। সেটজি বলে, কেন বাবু, এখানেই ছিল, মানে আপনি যখন বাথরুমে যান, আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো এক টাকাও পাইনি। তখন সেটজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে, আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম, আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়াকাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না, এই হৃদয় মন্দিরে যে তিনি আছে জায়গাটাই তো আমরা দেখি না, তাই গৌর হরিব। তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালো, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পাপ পূর্ণ ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো,
যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে করে। কিন্তু বাবা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কঙ্গাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়ে, মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ, তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন, আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার কাছে যাব না। আপনারা ভাবেন বাবা মুখ্য মানে মূর্খ, কিন্তু না, মুখ্য মানে জ্ঞানী পণ্ডিত। তিনি যদি ভাবতেন আমি মুখ্য রামকৃষ্ণদেবের সঙ্গ করব না, তবে ওনাকে বিয়ে পাশে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে আজ সারা বিশ্ব থেকে ভালোবাসে, সারা বিশ্বের কাছে স্মরণীয় বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন তিনি। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু, যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। তিনি গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সেদেশের ব্যক্তিরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে দেবে। তাই বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়। স্বামীজি বুঝিয়ে নিয়েছিলেন, আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সেদেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? বলে, গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভীত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। তাই গৌর হরি হরি। কার দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। তাই গৌর হরি বল। এই যে এত টাকা খরচা করে যে হরিনাম দিচ্ছে, এই হরিনামে কি হয়? বলছে, হরিনামে হরিনামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরিনামে হরিনামে। আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু মা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন রাসলীলা করার ইচ্ছা হলো, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন রাসলীলা করার ইচ্ছা হলো, উনি কারো ঘর থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মোটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তির প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে।
দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। বিশ্বভানু রাজার কন্যাইনি ন, এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে গোলক বৃন্দাবনে। গোলক বৃন্দাবনে রাধার জন্ম। যখন রাধারানীর সৃষ্টি হলো তখন রাধা অঙ্গ থেকে সরাসর গোপীর সৃষ্টি হলো। সরাস মানে ষোলো জন, ষোলো জন গোপীর সৃষ্টি হলো। এই ষোলো জনকে না দশটা ইন্দ্রিয় সররিপু যিনি সংযত করে গোবিন্দ চরণ অর্পণ করতে পারে তারাই হচ্ছে সরাস গোপী। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, যারা অন্তরে আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসে তারাই হচ্ছে গোপী। তাহলে রাধাঙ্গ থেকে সরাস গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখা গণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বললো, হে বধূ, তুমি তো বলো যে হে রাধি, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। গোবিন্দ বললো, বলে রাধি। রাধারানী বললো, হে গোবিন্দ, দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন, ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছে, হে বধু, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়, কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক এক করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ, পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বললে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন সামনাসামনি আসতে চাই না? না, ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। দেখবেন আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কদরটা একটু বেশি হয়, হয় কি না? এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা তদ্র কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হার্ট, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃদপিণ্ড, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখা হয়। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী আমার ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদছে, রাধে রাধে। এমন সময় ব্রজ গোপীগণ, ব্রজঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে, তুই কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে, কৃষ্ণ কোনোদিন হারাই না, হারিয়ে যায় ভক্ত। বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারে না রে রাধে। ভক্ত যখন টাকার মালিক হয় সে সময় ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কোনোদিনও ভক্তকে ভুলতে পারে না রে রাধে। কৃষ্ণ হারাইনি, হারিয়েছিস তুই। তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে।
সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশ্বরকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। রাধে ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরেশ্বর ছয়টামি আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহি কইল অবস্থান, পুরুষ প্রকৃতি তাহে কইল ধাধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন, এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন, এই সেই নাম যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন অসুর প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলুন তো? এরা তো জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছে যদি বলেন হরিনাম শুনতে? এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারব। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসঠি লাইফে প্রথম ফার্স্ট বাসঠে উঠে দেখে কি না, প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে, বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল, কি করো? ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাবা বুড়ি মানুষ খুব কষ্ট হচ্ছে, বসেই যখন পড়েছি আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহ অনেক পরমায়ু থাকতে পারে, শিশু কাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই সেই রাধারানীর নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং গোবিন্দ আমার নেমে এলেন, কে কি আমার নাম করে? কিন্তু কৃষ্ণের ওপরেই যে রাধা আমার শুনে ভাসছে, রাধারানীর নয়নের জল যেই না আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ অপর দিকে তাকিয়েছে, তাকে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন আমার গোবিন্দ রাধারানীকে নামালে, নামে বলছে হে রাধে তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছি তোমায়, প্রতিশ্রুতি দিচ্ছি। কি কথা দিয়েছিলেন? শুনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শুনো রাধা বিনোদিনী, নারী নামে শুধিতে
কথা দিলাম রাধে, তোমারই নাম আমি জীবের হাতে পায়ে ধরে পেলাম। তাই সে যে কৃষ্ণ, তিনি যে গৌর হয়ে এলে, কথা দিলে, তোমারই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাব। গৌর হয়ে এসেছে, কেন এলেন? স্বয়ং কৃষ্ণ তিনি গৌর হয়ে, শচী মায়ের ভাঙা হয়ে তিনি কেন জন্মগ্রহণ করলেন? তেনার তো ঐশ্বর্য কম ছিল না, ঐশ্বর্যের মালিক তিনি, তিনি কেন শচী মায়ের ভাঙা ঘরে জন্মগ্রহণ করলেন? না মাধুর্যটা কেমন সেটা সাধন করার জন্য। যতবার আমার গোবিন্দ তিনি পৃথিবীতে এসেছিলেন, ততবার ঐশ্বর্য মার্গের ভগবান, সত্যযুগে নারায়ণ ঐশ্বর্য মার্গের ভগবান, ত্রেতাইতে রাম রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান, দাপরে কৃষ্ণ নন্দ রাজার ছেলে ঐশ্বর্য মার্গের ভগবান। কিন্তু কলিযুগে নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে হরি নাম বিতরণ করতে তিনি এসেছেন, শচী মায়ের ভাঙা ঘরে জন্মগ্রহণ করেছেন মাধুর্য সাধন করার জন্য। ঐশ্বর্য থাকে বড়লোকের ঘরে, আর মাধুর্য থাকে গরিবের ঘরে। ঐশ্বর্য কাকে বলে? না যে রেখে দেয়, কাউকে দেয় না তাকে ঐশ্বর্য বলে। আর মাধুর্য কাকে বলে? যে সব কিছু মিলিয়ে দেয়, নিজের বলতে কিছু রাখে না, সবাইকে সব কিছু দিয়ে দেয়, তাকেই মাধুর্য বলা হয়, তাকেই মাধুর্য বলা হয়। এক বৃদ্ধ মা দুহাতে দুটো বালতি নিয়ে প্রতিদিন জল আনতেন। তাঁর কাজ হচ্ছে প্রতিদিন সকালবেলায় গঙ্গা থেকে জল আনত। তা ডান হাতে যে বালতিটা ছিল সে বৃদ্ধ মাকে পূর্ণ জলই দেয়, আর বাঁ হাতে যে বালতিটা ছিল সেই বালতিটা ছিদ্র বালতি, জল আনতে আনতে প্রায় সব জলই পড়ে যায়। একদিন ওই ছিদ্র বালতিটা বৃদ্ধ মাকে বলছে, মা তুমি আমাকে প্রতিদিন বয়ে নিয়ে আসো, তোমার কষ্ট হয়। তোমার ডান হাতে যে বালতিটা থাকে সে তোমাকে পূর্ণ জলই দেয়, আর আমি তোমাকে অর্ধেক জল দিই, তুমি তবুও আমাকে বয়ে নিয়ে আসো, তো কষ্ট করে। তখন বৃদ্ধ মা বলছে, জানিস বালতি, আমার ডান হাতে যে বালতিটা থাকে সে আমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু তুই ওই যে জল রাস্তায় ফেলতে ফেলতে আসতিস না, আমি রাস্তার ধারে কিছু ফুলের দানা ছড়িয়ে দিয়েছিলাম, বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ফুলের চারা হয়েছে, ফুল গাছ হয়েছে, এখন প্রত্যেকটা গাছ ফুল দিচ্ছে, দেখ, আর সেই ফুল আমি গোবিন্দের চরণে দিচ্ছি রে। তাই তুই যদি ক্ষত না হতিস, তুই যদি ছিদ্র না হতিস, তাহলে ফুলও ফুটতো না, আর গোবিন্দের সেবাও হতো না। তাই গৌর হরি বল। তাই ছোট হও, ছোট হয়ে গোবিন্দকে ভালোবাসো। মাধুর্য আস্বাদন করার জন্য স্বয়ং কৃষ্ণ তিনি গৌর হয়ে এসেছে। একটা সুন্দর গল্প বলি রামায়ণ থেকে। একটা কাক রামের কাছে গিয়ে বলছে, হে প্রভু রাম, আপনি আমাকে এমন একটা জনম দিয়েছেন, আমি দেখতে কুশ্রিত, আমাকে কেউ পোষে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি ডাকলে নাকি অমঙ্গলের চিহ্ন, আবার আমি যদি কারোর ঘরে চালে বসে ডাকি, মানে একটু গান সাধনা করি, সব আমাকে ঢিল ছুঁড়ে মারে, তা আমার ডিজাইনটা একটু সুন্দরে কারোর জীবন করে দিন তো। রাম বলে, তুমি কার জীবন চাও? কাক বলল, আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দেন। তখন রাম বলছে, আচ্ছা হাঁস যে সুখী আছে তুমি কি করে জানলে? তুমি এক কাজ করো, হাঁসকে ডেকে আনো। কাক হাঁসের কাছে গিয়েছে, হাঁস ভাই যাবে? প্রভু রামচন্দ্র ডেকেছে। হাঁসকে নিয়ে এসেছে, রাম বলছে, বলো হাঁস তুমি কি সুখী আছো? হাঁস বলে, প্রভু আমি সুখী নেই, শুধু তিলক মাল্লা করলেই ভগবানকে পাওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। তাহলে কাকে প্রশ্ন বলবো? বলছে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। জানি মুখে হরি কথা না, তারি মুখ পানি সেও না, জানি মুখে হরি কথা না, তারি মুখ পানি সেও না, জানি মুখ পানি ভুলে যায়।
তুমি যেও না, যারি মুখি ভাই হরি কথা নাই তারি মুখ পানি যেও না, যারি মুখ পানিছি ভুলে যাবে গরি তারি কাছে তোমরা যেও না, যারি মুখি ভাই হরি কথা নাই তার কাছে তোমরা রূপ গোস্বামী পাদ তিনি প্রতিদিন ভজনে ভাবের ঘরে তিনি রাধা কৃষ্ণের লীলা দর্শন করতেন, আজও করছেন। আর যে লীলা দর্শন করছে, কৃষ্ণ রাধাকে কোলে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে, আর কৃষ্ণ ইচ্ছা করে রাধাকে ফেলে দিয়েছে, রাধা পড়ে গেছে। তাই দেখে রূপ গোস্বামী পাদ হেসে উঠেছে। ওই পথ দিয়ে খঞ্জ বাবা আসছিলেন, তখন মনে দুঃখ হলো যে আমি খঞ্জ বললে, আমি খোড়া বলে আমাকে দেখে রূপ হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, লীলা দেখে হেসেছে, কিন্তু উনি তো বুঝতে পারিনি। বলো যা তোর কৃষ্ণ কৃপা হবে, আর গোবিন্দকে গোবিন্দের লীলা দেখতে পায় না, প্রত্যেক বৈষ্ণবের হাতে পায়ে ধরে আমি কেন ভগবানের লীলা দেখতে পাচ্ছি না, প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও তার কাছে গিয়ে। বলো কি করে বুঝবো এত হাজার হাজার বৈষ্ণবের মধ্যে কার কাছে আমি অপরাধী হয়েছে। বলো তুমি এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, তার মধ্যে যে বৈষ্ণব আসবে না জানবে সেই আপনার উপর রাগ করেছে। সবাই এলেন কিন্তু খঞ্জ বাবা এলেন না। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেলেন, হে বাবা বললুন আমার অপরাধটা কি হয়েছে। খঞ্জ বাবা তখন বললেন, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ বললো আমি তো আপনাকে দেখে হাসিনি, রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে গিয়ে আমি হেসেছি, আমি তো আপনাকে দেখে হাসিনি। খঞ্জ বাবা বললো তাহলে আমার বোঝার ভুল হয়েছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা হোক। আবারও গোবিন্দের লীলা দর্শন করতে লাগলেন। এই যে অলক্ষ্যে অপরাধ, এই যে অলক্ষ্যে যে আমাদের কত অপরাধ হয়, কিন্তু বাবা তুমি যতই হরি নাম নিয়ে চিটিংবাজি করো, হিংসা করো, হরি নামও কোনোদিনও বন্ধ হবে না। ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না কেনে, আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায়, ঘিয়ের দোকান বন্ধ হবে না। সুগারের রোগী যদি মিষ্টি না খায়, মিষ্টির দোকান বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে, বৈষ্ণব মালাতি লোক দেশে বন্ধ হবে না। রাধে রাধে হাস বলো প্রভু, আমি সুখী নেই। কেন? আমি জলে থাকি, শামুক ধরে খাই, কিন্তু আমি যখন ডিম পারি, যে আমাকে পোষে সে আমার এই ডিমগুলো রান্না করে খেয়ে নেয়, যেন আমার মা ডাকতে শুনতে দেয় না। যখন আমি বৃদ্ধ হয়ে যাই আর ডিম দিতে পারি না, সে সময় আমাকে কেটে রান্না করে খায়। তাই প্রভু আমার যে কাক সুখী আছে, কারণ ওর মাংস কেউ খায় না। কি কাক, হাঁসের জীবন চাও? কাক বলে না, ওর কথা শুনে আর ভালো লাগছে না। বলছে তাহলে কার জীবন চাও? কাক বলে আপনি এক কাজ করুন, টিয়া পাখির জীবন করে দেন। কি সুন্দর, টি টি করে ডাকবে, ওর জীবন আপনি করে দেন। রামচন্দ্র বলে তুমি টিয়াকে ডেকে আনো, দেখি টিয়া কত সুখী আছে। টিয়াকে ডেকে এনেছে, টিয়া তুমি কি সুখী আছো? না প্রভু আমিও সুখে নেই। আপনি ভাবছেন বড় লোকের ঘরে সুখী আছে, সুখ আছে দেখবেন তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় নেই। ছেলে সবসময় তার টাকা দাও টাকা দাও টাকা দাও, মেয়ে সবসময় টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা বেশি হলে আপনার দেহ পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়, চুলও শত্রু হয়ে যায়, দাঁত শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার বেড়াশে কাজ মিটতো, টাকা যখন হলো দাঁত বলে 50 টাকার বেড়াশে কাজ হবে না, 500 টাকার বেড়াশ চাই।
আগে 500 টাকার জিনিস ঠোঁটে দিত, যেই না টাকা বেশি হলো ঠোঁট বলে আবার 500 টাকার জিনিস আর হচ্ছে না 1000 টাকার জিনিস। টাকা বেশি হলে আপনার দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। টিয়া পাখি বলল, প্রভু আমি সুখী নেই। কেন? আমি কি সুন্দর উড়ে উড়ে বেড়াই, পোকামাকড় ধরে খাই, গাছের ডালে ঘুমলে সাপ আমাকে ধরে খায়। সাপে না ধরলে ব্যাদ আমাকে ধরে নিয়ে যায়, দুটো ভাত ছড়িয়ে দেয়, সারা জীবন আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে তোমার নামও করতে যায় না, আমাকে বন্দি করে রেখে দেয়, তোমার কাছে আমাকে আসতে দেয় না। কাক, তুমি টিয়ার জীবন চাও? বলেন না। আচ্ছা, কার জীবন চাও? বলে আপনি এক কাজ করুন, ময়ূরের জীবন। ময়ূরকে ডেকে এনেছে, রাম বলছে, ময়ূর তুমি কি সুখী আছো? বলেন না। কেন? আপনি আমাকে সুন্দর পেখম দিয়েছেন বটে, কিন্তু মানুষ আমাকে ধরে জোর করে করে জোর করে করে পেখমগুলো তুলে নেয়। দেখবেন বাবা, বৃন্দাবনে গেলে ময়ূরের পাখা বিক্রি করা, মানে কেনা যায়। জোর করে করে তোলে, যখন রক্ত ঝরঝর করে পড়ে আমার যে কি কষ্ট হয়, তাই প্রভু আমাকে ময়ূর বলে নাই, কাক বলে আমাকে জন্ম দিও, কাক করে জন্ম দিও। চারজনাকে রাম বলছে, তাহলে কার জীবন চাও? তখন চারজনা বলছে, প্রভু আর কারুর জীবন চাই না, আশীর্বাদ করো আগামী জন্মে যেন কৃষ্ণ ভক্ত ঘরে জন্মগ্রহণ করতে পারি, দিবানিশি তোমার গুণগান কীর্তন করতে পারি, এ ভিন্ন আর কিছু চাপ নাই নিদাই। আজ এই লীলাটি আমরা আস্বাদন করব, ভগবানের তো লীলার শেষ নেই, কিন্তু মানুষের জীবনে দুটি করে পালা, কি বলুন তো? একটু হচ্ছে আসার পালা, আর একটু হচ্ছে বলুন যাওয়ার পালা, আর মাঝখানে কি চলছে বলুন তো? ঝালা পালা। তো আজ এই লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবন নন্দনন্দন মা যশোদা হৃদয় রতন কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। আজ আমরা যে লীলাটি আস্বাদন করবো, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। আজ শ্রীরাম সুদাম দাম সুদাম মটু মধু মঙ্গল প্রমুখ সখা বিষ্টিত হয়ে আমার কৃষ্ণ বসতে যাচ্ছে, আর রাজধানী আমার জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখব। বলুন তোমার জটিলা কাকে বলা হয়? যাদের কথায় জটিলতা সৃষ্টি হয় তাদেরকে জটিলা বলে, আর কুটিলা যাদের কথার কূটনৈতিক বুদ্ধি পাওয়া যায়, এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না, শেষে যখন তুলেছে দেখছে একটা পাথর পড়েছে। জেলে মনে মনে ভাবছি, এতক্ষণ জাল ফেলে একটা পাথর পড়লো, পাথরটাকে যেই ফেলে দিতে যাবে, পাথর বলছে, জেলে আমাকে দিও না ফেলে। পাথর আবার কথা বলতে পারে? বলে, আমি হচ্ছে এক চমৎকার পাথর, আমার কাছে যা চাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি? চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে, পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাই না। পরের ভালো সহ্য করতে পারে না তো? বাড়ি এসে সুন্দর করে পাথরটাকে যত্ন করে গুছিয়ে রেখে দিচ্ছে, বউ এসে বলে, তুমি সামান্য পাথর এত গুছিয়ে রেখে দিচ্ছ কেন? বলে, শোন বউ, এর কাছে তুই যা চাইবি তাই পাবি, তবে তুই চাইবি। কেন? আরে বাবা, চাইলে আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি। জেলে চলে গেছে। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে, সেটা না করা পর্যন্ত বধ হজম হয়। জেলের বউ পাথরের কাছে গেছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ, আমার একতলায় বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলায় বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার দুতলা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে এসে আর বাড়ি চিনতে পারছে না, একেবারে সব সল্লেখ হয়ে গেছে, টাউন হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে, বই নিশ্চয় কিছু চেয়েছে, যেটা কম তলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়েছে, বউ তুই কিছু চেয়েছিস? বলে, হ্যাঁ। পরের ভালো সহ্য করতে পারে না তো? জেলে তখন পাথরের কাছে গিয়ে বলছে, পাথর আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ, আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট আর 100 হাত গর্ত করে দাও। ওর
বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার সারি দিয়ে খাল হয়ে গেছে বলে আমার একটা শোক কানা করে দাও, ওর একটা শোক কানা হয়ে গেছে, গ্রামের সবার দুটো করে শোক কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তিরা পরের ভালো সহ্য করতে পারে না, এরাই হচ্ছে কুটিলা। রাজধানী জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি তো তাকে দেখব, কিন্তু ভগবানকে ভজন করতে গেলে আগে দুঃখ পেতে হবে, কারণ দেহের মধ্যে কান একটা শত্রু, নাক একটা শত্রু, হাত একটা শত্রু, পা একটা শত্রু, যখনই ভজন করতে যাবে আর আপনাকে বাধা দেবেই দেবে। এ আমাদের এই কান একদিন ভগবানের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান, দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ কোনোদিনও দেখতেই পেলাম না, এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম, মাস্টারমশাই পড়া জিজ্ঞাসা করলে না বলতে পারলে এই কানটাকেই ধরে বলে দেয়, বললেন তো প্রভু দোষটা কি আমার, দোষটা তো মনের, মন মনে রাখতে পারেনি, আগে এই কানটাকে ধরেই বলে দেয়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন লিবে গেলে ওই বিড়ি কানে গুঁজে রেখে ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়। তারপরে যেটা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে ওই পেন্সিল কানের ভিতরে গুঁজে রেখে ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই, আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতার, এখন যা দুল পরে গাড়ি থাকা পর্যন্ত হার মানবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে পাশে আর একটা ফুটো করছে, তাও কষ্ট সহ্য করে আছি, কত থেকে সেই জন্মের করোনা এলো মাস্ক জন্মের ঠাসাতে সাথে। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল, খুঁটি বোঝেন তো, বলুন তো কি, ওই খুঁটি না ও খুঁটিও না, বলুন চশমা, চশমা নাকে বলে নাক পড়ে, চশমা নাকে পড়ে নাক বলে, তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে, তাও কষ্ট করে আছি, আমার এই কান জনম হওয়া কোন দিন ধন্য হলো, যার কান হয়ে আছি তার যখন কৃষ্ণ ভক্তি হলো সে যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন, অট্টালিকা পরিমাণে কি?
পাকা বাড়ির ছাদের উপরে অট্টালিকা করে। যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল। তখন তো তা ছিল না, তখন ছাটে ছোটে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তাই রাজধানীর জটিলা মন্দিরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কিন্তু বাবা, আমরা সারা জীবন সংসারের কাছে লাথি খাবো, কিন্তু ভুলেও একবারও গোবিন্দ বলে ডাকব না। কিন্তু এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। কোনো আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে সে অমুক দিন ছাড়া পাবে। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়া খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে, আমি কখন গুলকির কাছে যাব? গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়েরই একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন, আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যায়। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা, হরিব। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না, সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর চাল আর এক হচ্ছে আমার নিতাই চাল। তারা এসে বলছে, ওরে তোদের যে লাথি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে রাধে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের বুকে আয়, আয় বুকে, একবার হরি বল একবার কৃষ্ণ বল, আমি করুণার দয়াল, তোদেরকে কৃপা করার জন্য এসেছি, একবার হরে বল, একবার বল তোরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই রাধারানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আবার গোবিন্দ ভাবছে, যদি রাধা আমাকে না দেখতে রাধা আমাকে যদি না দেখতে পায়, এই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মোড়াড়ি হয়ে বাঁশিতে ফুরিয়েছে।
সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথায়? পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বেণু পঞ্চবেণুর সাথে, নবম কর্মে সারহন্য, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে হয় গাণ্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিটা বাঁশের উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এই এক পর্বে হয়েছিল মোহন বাস। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? না, জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে যে ভাঙতে পারবে, মানে এই ধনুটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শিশু যখন রামচন্দ্র এসেছিল, হরধনু বলেছিল, প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তাই প্রভু কথা দেবে, একবার যদি করে তোলো আমাকে আর নামাবে না, কর মানে হাত। রামচন্দ্র কথা দিয়েছিল, হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দ্বাপর যুগে তুমি হবে মুরলি, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দ্বাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলি হবে, সে সময় এক এক সময় আমি তোমায় অধর্মৃত দিয়ে বাজাবো। অধর অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর। যখন মধুর ঠোঁট লাগে, মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধা রানী শুনতে পেয়েছে। কিন্তু জটিল লাগলে বাস করে তো, কৃষ্ণ দর্শনে যাবে কি করে? এই জন্য বাবা গোবিন্দকে দেখতে হলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার। আস্তে আস্তে চার বন্ধু যুক্তি করেছে, একটু আমেরিকায় যাবে। কোথায় বললাম? আমেরিকায় যাবে। তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরে ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন? ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে এক রাত আছে। একটু পরের দিন ঘুরতে বেরিয়েছে, যখন সন্ধে হয়েছে, চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, আরে আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই। চার বন্ধু এসেছে, এসে দেখে কিনা লিফ্ট বন্ধ একটা কারণে, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফ্ট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে আর লিফ্ট বন্ধ, চল যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথমটা তারা অ্যাডভার্টাইজ, জানিস জীবনে যে কত জম খেটেছি, কত কিছু করেছি, এক ফোঁটা পান্তা পর্যন্ত পাইনি। এ নিজের দুঃখের কথা বলে যাচ্ছে, তখন আর একজন বলছে, চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে। তোমার সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলে গেলে হবে না, সিঁড়ি ওঠা চলছে। যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যখন 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে শয়তান আমার সঙ্গে বেইমানি করলো। তখন আর একজন বলছে, চুপ কর, তোর নাই মেয়েটা করলে, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার খাই, আমার পরে আর পরের সঙ্গে ঘুরে মরে। এও নিজের দুঃখের কথা বলে যাচ্ছে, 95 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে, বল তোর মনে কি দুঃখ আছে? আমি বললে শুনলে হার্ট অ্যাটাক করবে সব। তখন চতুর্থ জনা বলছে, দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবি, বল না, বল। হ্যাঁ, তখন সে বলছে, দেখ আমি বললে তোরা হার্ট ফেল করবি, আরে বাবা বল না। শোন, আমরা এই যে এত তালা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে তো শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ্য তো চলছে। এই চলতে চলতে আমরা যে গল্প করে কাটিয়ে দিলাম, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, আমাদেরকে স্বর্গের দুয়ার খুলতে পারলাম না, আবার আমাদেরকে আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ উপজনিত ভ্রমণ করার পরেই মানব জন্ম পাবনে। তাই গোর হরি হরি, তাই রাধারানী যেই না বাঁশির ধ্বনি শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়েছে। শুনি বেণু রব স্তব্ধ মানসব, শুনি বেণু রব।
চোখে অস্পষ্ট দেখছি, কানে ভালোভাবে শুনতে পাচ্ছি না, মুখ দুবড়ে যাচ্ছে,
পাতা ঝুলে যাচ্ছে, অনেক ফেস ওয়াশ মাখছে, কোনো কাজ হচ্ছে না। চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি। তাই সেই হাতিটা স্নান করতে করতে আত্মভোলা হয়ে গিয়েছে। কিন্তু পদ্মা সরোবরে যেখানে যত বেশি আনন্দ সেখানে তত বেশি কষ্ট। যেমন রোল, চাউমিন, ফুচকা মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়। তে তো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতর মতো লাগে, ভেতরে ভালো কাজ হয়। তো যখন আত্মভোলা হয়ে গেল, ওই পদ্ম সরোবরে একটা কুমির বাস করত। এটা কোনো গল্প কথা নয়, শ্রীমদ ভাগবতের দৃষ্টান্ত। শ্রীমদ ভাগবতে আছে, সেই সময় সেই কুমিরটা এসে ওই গজেন্দ্র ওই হাতির পায়ে কামড় দিয়েছে। যখন কামড় দিয়েছে, তত্ত্ব কি আপনি বাড়ির মালিক? ভোর তিনটের সময় উঠে মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছেন, যাদের জন্য আপনি খেটেছেন, যাদের জন্য না খেয়ে না দিয়ে না স্নান করে না ঘুমিয়ে যাদের জন্য খেটেছেন তাদের জন্যই আপনি রোগাগ্রস্ত হয়েছেন। শেষের দিনে গরিবিনে আর কোনো গতি নেই। রাধে রাধে। যখন কুমির হাতিকে ধরেছে, তখন দূর থেকে তার আত্মীয় স্বজন প্রিয়জন দেখছে কাছে কেউ আসছে না। এক এক করে সবাই জল থেকে উঠে চলে গেল, যাদের জন্য আপনি সারা জীবন খেটেছেন, যে ছেলের জন্য আপনি খেটেছেন, যে মেয়ের জন্য খেটেছেন। শেষে আপনার জায়গা হচ্ছে বারান্দার এক কোল। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, বাবাকে ছোঁয় না। কেন? ছেলে যদি সেই রকম তার হয়, সেদিন চোখের জল আর হরিবিনে আর কোনো গতি নাই। তখন হাতি নয়ন জলে ভেসে কেঁদে কেঁদে বলছে, হে দয়া হরিব, সুখের দিনে নয় দুঃখের দিনে নয়, সুখের দিনে বন্ধু মেলে দুঃখে মেলে না। যাদেরকে আমি আমার আপন ভেবেছিলাম তারা তো আমার আপন নয়, তোমাকে পর ভেবেছিলাম শেষের দিনে তুমি বিনা আর কোনো গতি নেই আমার। হে দয়াল, জীবনে তো একটা ফুল তুলসী তোমার চরণে অর্পণ করতে পারিনি, তোমার পূজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গিয়েছি, ফিরে তাকাইনি। জীবনে তোমার প্রসাদই হতে পারিনি আমি, অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি তুমি। হরিব, সবই তো দিয়েছ, চোখ কান হাত পা নাক মুখ সবই দিয়েছ, কিন্তু যে কাজের জন্য আমাকে দিয়েছিলে সে কাজে আমি ব্যবহার করতে পারিনি। যে চোখ দিয়েছিলে তোমার রূপ মাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে টিভি সিরিয়াল দেখলাম, কুবস্তু দেখলাম, তোমার রূপ মাধুর্য নয়ন ভরে দর্শন করলাম না। যে নাক দিয়েছো তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকি কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তোমার তুলসী পাতার ঘ্রাণ নেওয়া হলো না। যে কান দিয়েছো হরিনাম শ্রবণ করার জন্যে, সেই কানে কত বাজে কথা শুনলাম, তোমার নাম শ্রবণ করলাম না। যে মুখ দিয়েছ হরিনাম করার জন্য, সেই মুখে গুরুজনদের কত ছোট বড় কথা বলেছি, কত বাজে কথা বলেছি, তোমার নাম করা হলো না। যে হাত দিয়েছ তোমার নাম করা, তোমার আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, রাধে, তোমার আরতি করা হলো না। যে পা দিয়েছিলে তোমার মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে পতিতালয়ে গেলাম, কিন্তু তোমার মন্দিরে যাওয়া হলো না। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি, সবই তো দিয়েছো তুমি, আমাকে কৃপা করতে এসেছিলে, কেবল আমি তোমাকে চিনতে পারিনি। তুমি আমাকে বারবার কৃপা করতে এসেছো, কেবল আমি তোমাকে চিনিনি। আমি আবার
সংসারকে আপন ভেবেছিলাম, ভেবেছিলাম বিপদের দিনে তারাই আমার সব, সেজন্য তাদের জন্য খেটেছি, কত কষ্ট করেছি, লোকের কাছে কত ছোট বড় কথা শুনেছি, কিন্তু যাদের জন্য করেছিলাম দুর্ভাগ্য তারাই আমার আপন নয়। কিন্তু আমি বুঝতে পারিনি, তোমাকে পর ভেবেছিলাম, এখন বুঝছি তুমি বিন হার আমার কে আছে। কিন্তু কুমিরে যখন আমায় ধরেছে সবাই তো আমাকে ফেলে রেখে চলে গেছে, তুমি কি আমাকে কৃপা করবে না দয়াল? একবার কৃপা করো, একবার আমায় কৃপা করো না তুমি। আজ আমায় কুমিরে ধরেছে, তখন হাতিটি সুরে করে একটা পদ্ম ফুল নিয়ে ডাকছি গোবিন্দকে, আমি সকল দোয়া হইতে ফিরিয়া তোমারে এসেছি, সকল দোয়ার হইতে ফিরিয়া তোমার দোয়ারে এসেছি। কত না তীর্থ ঘুরিয়া ফিরিয়া দয়াল, কত না তীর্থ ঘুরিয়া ফিরিয়া দয়াল, তোমার চরণে পড়েছি, সকল দোয়ার হইতে ফিরিয়া তোমার চরণে এসেছি। লহ লহ মন জীবনের ভার, লহ লহ মন জীবনের ভার, প্রাণের ঠাকুর গোবিন্দ আমার, লহ লহ মন জীবনের ভার, সজল নয়নে দয়াল, সুচিত সজল নয়নে তোমার চরণে এসেছি, সকল দোয়ার হইতে ফিরিয়া তোমার চরণে এসেছি, আমি সকল দোয়ার হইতে ফিরিয়া তোমার দোয়ারে এসেছি। লহ কত না আঘাত সয়েছি পৃথিবীতে, এই কৃষ্ণ নাম নিয়ে অনেক বাড়িতে যায় বাবা, কেউ অনুষ্ঠান করবার জন্য, কেউ জীবকা নিমা কবের জন্য যায় কৃষ্ণ নাম নিয়ে। কত না আঘাত সয়েছি, কেউ দেয় দু টাকা, কেউ পাঁচ টাকা দেয়, কেউ আবার এক টাকায় দেয়, কে যে দু টাকা দেয় সে বলে যাও তোমাদের পয়সা নাই অনুষ্ঠান করতে পারো না, ভিকে ভেঙে খাচ্ছ কেন, খেটে খেতে পারো না, কত না এই সংসারের জন্য কত কান্নাম, কত কুলিগিরি কান্নাম, সবাইয়ের কাছে আমি মুখ ঝাড়ে খেলাম খেলাম, কে বলছে এই তুই এই টাকা খাটছিস, এই টাকা তো দাম হয় না, যা এই দু টাকা নিয়ে যা। কত না কাটা বিয়ে
কেউ বাবা কুলিগুলি খাচ্ছে, পিছু করে মামিয়ে যাচ্ছে, তার যদি কাঁথা পড়েছে তো উঠতে পারবে না, খাতে পারবে না। কত না গাগা জিজ্ঞাসা করলো, প্রভু এই পদ্ম কোথা থেকে এলো? নারায়ণ বলছে, মর্তধামে আমার এক ভক্ত হাতি তাকে কুমিরে ধরেছে, শেষের দিনে আমি বিনে তার আর কোনো গতি নেই, তাই সে আমাকে ডাকছে। লক্ষ্মী বললো, প্রভু তাহলে তুমি দাদাকে তাড়াতাড়ি গিয়ে কৃপা করো। লক্ষ্মী, আমি তো সবাইকে কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায়, নিজের স্ত্রী পুত্র পরিজনকে পেয়ে যায়, সে সময় আমাকে ভুলে যায়, সেই জন্য আমি একটু তাদেরকে কষ্ট দিতে চাই, দুঃখ দিতে চাই, এ বিনে আর কিছু নয়। সত্যি তো বাবা, তিনি মাতৃগর্ভ থেকেই আমাদেরকে কৃপা করে। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তখন বাবা বলল, খোকা ওখানে তো প্রচণ্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বললো, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এইবার বাবা বিশ্বাস করে ছেলেকে যেই হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে হাতটা ছাড়া পড়েছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, বেলুনের দোকান, খেলনার দোকান, বাজারে কিনা নেই, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, আই খোকা কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারাইনি, হারিয়েছিস তুই, তো তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নিলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে বাবা বাবা বলে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে, ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে শুধু তো গল্প করেই কাটিয়ে দিচ্ছি, মাতৃগর্ভে যখন ছিলাম ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজো রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবা গো ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুমি যদি হারিয়ে যাও। আমরা কথা দিয়েছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, যত ভালো মন্দ খাই না কেন,
যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়ব না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলো দেখছে, অনুভব করছে, অনুভব করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলো, বাবা গো তুমি কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবে না, জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, তাহলে বউও যা শালীও তাই, ও তো সে শাশুড়িরই মেয়ে। জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়, কেন? কালী পূজা করলে নাকি পাঁঠার মাংস খেতে হয়। আচ্ছা, কালী পূজা করলে যে পাঁঠার মাংস খেতে হয়, কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঁঠা বলি দিবি? তোর হৃদয়ে ছয় ছটা পাঁঠা আছে না কৃষ্ণ বিদ্বেষী, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সর রিপুকে বলি দে, আর আমরা ছাগল বলি দি। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধি দেহি, কি করে দেবে সে? তারই একটা কাপড় ঘটে না, তত্ত্ব কি বলছে? ধনং দেহি, কোন ধন? মা তুমি আমি এমন ধন দাও যে ধনের দ্বারা আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না, যেমন সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা মালা হয়ে আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে গো। যেমন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় যাচ্ছে, কোনোটা বরবধূর গলায় যাচ্ছে, কোনোটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনোটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই পাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরা পান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। রাধে রাধে। তাই সবার পয়সা গোবিন্দ সেবাই লাগে না। দেবীন যখন বারোয়ারি অনুষ্ঠান হয়, কমিটিরা যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না, 100 টাকা ঠেকি বলে, এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবায় লাগবে না। কেউ সুরা পান করে টাকা নষ্ট করে, আবার কেউ বা তিলে তিলে রেখে দেয় সাধু গুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য। বিদ্যাং দেহি, মা তুমি আমায় এমন একটা বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নী দেহি, তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন আমাকে জগৎ, আমাকে যেন ভগবানের কাছে পৌঁছে দিতে পারে, এমন একটা পত্নী তুমি আমাকে দাও। মা কালী উলঙ্গ হয়েছে, কোন উলঙ্গ? দিগম্বর দিককে অম্বর করে তিনি বসন পড়েছেন, কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছে, সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো মা আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াতে পারি। তাই গৌর হরি Thank you.
তুমি এক কাজ করে এক জায়গায় দাঁড়িয়ে তত্ত্ব কি বলছে ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদো, দেখবে তোমার বিশ্ব পিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যাই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে মায়ের ঝাঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরাম কি করেছে নিতাই আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তাহলে এসে বলছো রে, এই ভব সংসার থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করিল
অস্তি কাঁদিতে লাগি না। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরি ধ্বনি হইতে লাগিল। গোবিন্দ বলেছিল, হাতি তুমি যে আমায় নয়ন জলে ভেসে ডাকলে, আগত কলিযুগে যেখানে কীর্তন হবে হরিনাম হবে সেখানে আমি গিয়ে ভক্তের চরণ ধুলে আমার শ্রী অঙ্গে মাখব, তুমি যে আমায় সুর তুলে ডাকলে সেদিন থেকে হাত তুলে হরি বলবো, সেদিন থেকে হাত তুলে হরি বল বলতে হয়। তাই আমরা একটু গাইবো ভগবানের নাম, সবাই মিলে বাহুটা তুলুন, এই পেছনের মায়েরা সবাই মিলে তুলুন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, ললিতা ছুটে গেলেন আস্তে আস্তে, মৃগ মৃগ মানে হরিণ,
হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রে জল পড়ে নাভিতে কস্তুরি হয়, খুব সেফ। গায়ে মাখলে কালো হওয়া যায়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মনি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলে আহামৃগ মত কস্তুরি আনি, মস্তকে বাঁধিল চূড়া, শিখি পুছো
গোপী চন্দন দিয়ে সিঁদুর অপর থেকে কেটে দিয়েছেন, মাথায় পাগড়ি বেঁধে নিয়েছেন, তাতে সিঁদুর লুকিয়ে গেছে। এই জন্য তাকেই সতী নারী বলে, যে নারীর পাঁচটা স্বামী। আপনাদের আছে তো না পাঁচটা স্বামী? আছে তো? ওই পেছনের মায়েরা বলছেন না কেন? ভয়তে, যদি এক্ষুনি স্বামীরা শুনতে পায় এক্ষুনি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে, ওই জন্য বলতে পারছেন। ওমা, আমি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব। নিজের স্বামী থাকতে যদি অন্য কারোর সঙ্গে ভালোবাসা করতে চান, প্ল্যানটা শিখে রাখো, কার কখন কাজে লাগে বলবো? বলি, শিখে রেখে দেই যদি কাজে লাগে। ওমাইরা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্ল্যানটা শিখে রাখো, কার কখনো কৃষ্ণ ভক্তির উদয়। রাধারানী কৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণ দর্শনে যাবে। গোবিন্দের কাছে যেতে গেলে বাবা আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন ওই রথের ওপরে গিয়ে বসেছে, বউ বলে, তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গের কাছে আমাকে নিয়ে যাবে না? বলে, এখানে তো একটাই সিট, তা আমি আমার পাটা ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। পাথরে ঝুলে পড়েছে, ছেলে এসে বলে, মা আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। বউ এসে বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। নাতি নাতনি এসে বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। এ বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, আমার পা ধর। এই হয়ে 20-25 জন ছুলে আছে, এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয়। তা যে কৃষ্ণ ভক্তের বোন, সে নিচের গুলোকে বলছে, এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিচের গুলো বলছে, কেমন মোটা, এক হাতে ঝুলে বলে ঠেকে রাখো, মাল লম্বায় যেই দেখা দিয়েছে শীত হয়ে পড়ে গেছে, যা জমে বাড়ি স্বর্গে যাওয়া বলেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার কৃষ্ণ ভজন হবে না। নিতাই হরি তাই আমার রাধারানী কৃষ্ণ হয়েছে, কিন্তু বাসি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বাসি
সেই রাধার হাতে উঠেছে তার চরণ পাবো না, আমি বেশি বাজবো না। আর যখন বাজবো না রাধার রাগ হবে, রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। দেখো পাশের মনেও আজ কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগবে না। আমরা শুধু সংসার নিয়ে মাতামাতি করি। একবার একটা চিল পুকুর থেকে একটা মাছ ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে। এমন সময় কিছু কাকের দল সেই চিলটাকে ঘিরে বসলো, তারাও মাছটাকে খাবে বলে। চিলটা দেবে না বলে এই গাছের ডাল থেকে যে ওই গাছের ডালে গিয়ে বসলো, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গিয়ে বসলো। চিল যত আকাশের গভীরে ওরে, কাকের দলও চিলের পিছু পিছু ওরে। তখন চিলটা মনে মনে ভাবছে, মাছটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাল, যেই না মাছটাকে ফেলে দিলাম কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি বলছে? এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার আর মাছ হলো বিষয় সম্পত্তি, আর এই কাকের দল হচ্ছে সংসারের স্ত্রী পুত্র নাতি নাতনি, এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসার রূপে পুকুরের বিষয় সম্পত্তি নিজের হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারে কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত দেবে। কিন্তু যদি তুমি বিষয় সম্পত্তি ত্যাগ করে হাগর তোমার হরাম বলে একবার কাঁদতে পারো, তুমি সারা জীবনের মতো শান্তি পাবে। তাই গৌর হরি বলছে, রাধে আমি তো তাই চাই, 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 চরণ পেলে বেজে উঠব, তাই চাই। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া